খুবই সাধারণ একটা তরকারি, তারপরেও এত বেশি টেস্টি হয়। এই তরকারিটা থাকলে আর অন্য কোনো তরকারি দরকার হয় না। প্রথমে আমি কিছু ইলিশ মাছ মাথা ও লেজ নিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এখানে সরিষার তেল দিয়েও এই রেসিপিটা করা যাবে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছ আমি প্যানের উপরে খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে একটা সাইড ভাজি হয়ে যাবে। তো একটা সাইড মোটামুটি হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিলেই হবে, তবে ইলিশ মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প করে ভেজে নিলেই হয়ে যাবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের ফল, শিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ করে সব কিছু ব্যবহার করছি। একটা বেগুন চিকন করে কেটে নিয়েছি। এখানে 2টা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 5-6টা। লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1/2 চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। এই ধরনের সবজি তরকারিতে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার না করাই ভালো। কাঁচামরিচ দিয়ে রান্নাটা করলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি টেস্টি হয়। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ, আর সবজি থেকে অনেকটাই পানি বের হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে তরকারিটা সিদ্ধ হয়ে আসবে আর কষানোও প্রায় হয়ে যাবে। এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। নিচে যে আলগা পানি আছে সেই পানিটাও শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1টা টমেটো একটু মোটা মোটা করে কেটে। এখানে 2-3টা টমেটো ব্যবহার করা যাবে, আমার হাতের কাছে একটাই ছিল, এজন্য আমি একটাই ব্যবহার করেছি। তবে টমেটো দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করছি। এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না, একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো, এই জন্য পানিটা সেভাবেই দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব সুন্দর করে তরকারির মধ্যে ছাড়িয়ে দিচ্ছি, যাতে তরকারির সাথে মাছগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। এরই মধ্যে তরকারিতে খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1 চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে সুন্দর একটা স্মেল আসে। নেড়ে চেড়ে জিরা পেস্টটা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 3-4 মিনিট। এরই মধ্যে জিরার সুন্দর একটা সেন্ট তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। আমি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, তরকারি একদম পারফেক্ট। তো এখন সার্ভ করে নিচ্ছি। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কী যে মজার হয়! এই ধরনের একটা তরকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এক তরকারি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।